এই একটি টেকনিক ফলো করলে তুমি যে কোনো পড়া খুব সহজেই মনে রাখতে পারবা, মুখস্থ করতে পারবা এবং দীর্ঘদিন সেটা তোমার মনে থাকবে। আমরা অনেকে পড়ি, প্রচুর পড়ি, অনেক পড়াশোনা করি কিন্তু মনে থাকে না। এইটার মেইন যে সমস্যা সেখান থেকে দুইটা সমস্যা শেয়ার করব। এই দুইটা সমস্যা ধরে যে পড়াশোনা করবে সে ডেফিনেটলি খুব দ্রুত পড়া মুখস্থ করতে পারবে। টিপ নাম্বার ওয়ান, তুমি যেই পড়াই পড়ো সেটা বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান যাই হোক, আসল অর্থটা খুঁজে বের করো। তুমি যদি আসল অর্থটা খুঁজে বের করে বুঝে বুঝে পড়ো তাহলে দেখবা সেটা তুমি কখনোই ভুলবা না। একটা উদাহরণ দিই, যেমন আমি যদি একটা বাগধারার কথা বলি, গড্ডালিকা প্রবাহ, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে অনুকরণ। তুমি জাস্ট পড়লা গড্ডালিকা প্রবাহ, এর অর্থ অনুকরণ, গড্ডালিকা প্রবাহ অনুকরণ, তোমার মনে থাকবে না, তুমি এটার অর্থটা বের করো। যেমন গড্ডালিকার মধ্যে গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া আর প্রবাহ অর্থে ফলো করা, সুতরাং ভেড়া ফলো করা। তুমি দেখবা অনেকগুলো ভেড়া যখন একসাথে যায়, তুমি দেখবা একটা ভেড়া যখন সামনে যায় পরবর্তী ভেড়াগুলো ওই প্রথম ভেড়াটিকে ফলো করে। এই যে একটা ভেড়া আরেকটাকে ফলো করে, এইটার থেকে কিন্তু অনুসরণ শব্দটা এসেছে। সুতরাং গড্ডল অর্থ ভেড়া এবং প্রবাহ অর্থ ফলো করা, একটা ভেড়া অন্য একটা ভেড়াকে ফলো করে, এইটার থেকে কিন্তু গড্ডালিকা প্রবাহ এই শব্দটা এসেছে। তো তুমি বুঝে গেলে গড্ডালিকা অর্থ ভেড়া, ভেড়া যেমন ফলো করে সুতরাং গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ করা বা অনুসরণ করা। এই যে একটা পড়াকে আমি বুঝে বুঝে পড়লাম, এটা কিন্তু আমার মাথায় ক্যাচ করে গেল, এটা মাথায় অনেক দিন মনে থাকবে। শুধু মুখস্থ করলে হবে না, তোমার পড়াটার আসল অর্থ যেইভাবে হোক বুঝে বুঝে বের করে পড়লে তোমার দীর্ঘদিন মনে থাকবে। টিপ নাম্বার টু, পড়তে গিয়ে অনেক সময় অনেক জটিল প্রশ্ন আসে যেগুলো কখনোই মনে থাকে না, আমাদের সেইটা নিয়ে আসলে কথা বলা দরকার। যখন তুমি দেখবা কোনো কঠিন পড়া মনে থাকছেই না, সেইটা বিভিন্ন আঙ্গিকে পড়ার চেষ্টা করো। লিখে লিখে পড়ো, বারবার পড়ো, শিক্ষকদের সহযোগিতা নাও এবং অবশেষেও যদি মনে না থাকে, হাল ছাড়া যাবে না, কী করতে হবে? সেই পড়াটা ছোট্ট একটা কালার পেপারে লিখে তোমার পড়া টেবিলের সামনে টেনে দাও। তুমি যখন প্রত্যেক দিন পড়তে বসবা, পড়তে বসার জন্য টেবিলে বসবা, তুমি প্রত্যেক দিন একবার করে পড়ো, এক সপ্তাহ অবধি ওইটা অধ্যয়ন করলে তোমার ডেফিনেটলি মনে থাকবে। সো এই দুইটা টেকনিক ফলো করে যদি তুমি আজকে থেকে যে কোনো কঠিন পড়াও পড়ো, তুমি দেখবা আগামী এক সপ্তাহ এক মাস পর তোমার পড়ার ভান্ডার এইরকম এনরিচ হয়ে যাবে। তুমি নিয়মিত পড়তে আগ্রহ পাবা, তোমার পড়াশোনা করতেও ভালো লাগবে। সুতরাং ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি ফলো করো এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে এই চমৎকার টেকনিকগুলোর কথা এক্ষুনি জানিয়ে দাও। বিদায় নিচ্ছি, আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।